আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আল মাহমুদ রায়হান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কম্পিউটারের টিপস এবং ট্রিক্স বিষয়ক নতুন একটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে অতি সহজেই MP4 ভিডিও ফাইল থেকে অডিওতে অর্থাৎ MP3-তে কনভার্ট করবে। অনেক সময় দেখা যায় যে আমাদের MP4 ভিডিও ফাইল থাকে, সেই ফাইল থেকে আমাদের শুধুমাত্র অডিও ক্লিপটা দরকার হয়, সেক্ষেত্রে আমাদের ওই MP4 থেকে আমাদেরকে MP3-তে কনভার্ট করার প্রয়োজন হয়। এটি বিশেষ করে যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে বা ইউটিউবে ভিডিও মেকিং করে তাদের ক্ষেত্রে এটি বেশি করে দরকার হয়। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে MP4 ভিডিও থেকে অতি সহজেই MP3 অডিওতে কনভার্ট করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখানে স্যাম্পল ভিডিও MP4 নামের একটি ভিডিও MP4 ফাইল আছে। এই MP4 ফাইলটিকে আমি MP3 অডিও ফাইলে কনভার্ট করে দেখাবো। এই কনভার্ট করার জন্য আমি ইউজ করব VLC মিডিয়া প্লেয়ার। আপনার কম্পিউটারে যদি VLC মিডিয়া প্লেয়ার ইনস্টল করা না থাকে, কিভাবে আপনি ফ্রিতেই VLC মিডিয়া প্লেয়ার অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, এই নিয়ে আমার একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশন এবং উপরে আই কার্ডে দিয়ে দেবো, ওইখান থেকে আপনি দেখে নেবেন। আর VLC মিডিয়া প্লেয়ারটি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে, উপরে বাম পাশে একটা অপশন দেখতে পাবেন মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে convert/save যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। এই কনভার্ট অবলিক সেভ এই অপশনটিতে আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আসতে পারবেন। এর জন্য কিবোর্ডে Ctrl+R প্রেস করতে হবে, Ctrl+R প্রেস করবেন অথবা convert/save এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাড, এই অ্যাডে ক্লিক করবেন। এখন আপনাকে যেই ফাইলটি আপনি MP4 থেকে MP3 অডিওতে কনভার্ট করবেন সেই ফাইলটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। এখন কনভার্ট অবলিক সেভ এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে সেটিং থেকে অবশ্যই কনভার্টে চেকমার্ক দিয়ে রাখবেন। সবচেয়ে জরুরি যে বিষয়টি হচ্ছে প্রোফাইল, এই প্রোফাইল আপনার যেটি থাক এখান থেকে আপনি খুঁজে বের করবেন অডিও MP3 এই অপশনটি রাখবেন। এখানে সেটিং এ ক্লিক করে এখান থেকে কনফার্ম হবেন যে MP3-তে চেকমার্ক দেওয়া আছে কিনা, এখান থাকবে অডিও। এখন সেভে ক্লিক করবেন। এখন হচ্ছে ডেস্টিনেশন ফাইল, আপনি এই ফাইলটিকে কোথায় সেভ করবেন সেটি, এর জন্য ব্রাউজার ক্লিক করবেন, আপনার কম্পিউটারে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করবেন। এখন এখানে ফাইলটির নাম দিয়ে দিবেন, নেমের জায়গায় MP4 এর জায়গায় আমি MP3-তে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে যখন আপনি স্টার্টে ক্লিক করবেন আপনার এই MP4 থেকে MP3-তে কনভার্ট শুরু হবে। এখানে যে নীল দাগ চেয়েছে এটা আস্তে আস্তে শেষ পর্যন্ত যাবে, এখান থেকে শেষ পর্যন্ত গেলেই তখন আপনার কনভার্ট শেষ হবে। আর এটি নির্ভর করবে আপনার ফাইলের সাইজের উপরে, সাইজ যদি ছোট থাকে তাহলে তাড়াতাড়ি হবে, আর যদি আপনার ফাইলের সাইজটা একটু বড় থাকে তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে। আপনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার নতুন নতুন আপলোড করা কম্পিউটার টিপস এবং ট্রিক্স বিষয়ক নতুন নতুন ভিডিও আপনি অতি সহজেই পেয়ে যাবেন। আমাদের কনভার্ট কমপ্লিট, এখন আমরা এটি ক্লোজ করে দেব। এখন আমরা ফোল্ডারটা ওপেন করি, এখানে আমাদের ফাইলটি MP3-তে কনভার্ট হয়ে গেছে। একটু ওপেন করি, দেখুন আমাদের এটি হচ্ছে MP4 ছিল, এখন এটি অডিও ফাইলে কনভার্ট হয়ে গেছে। এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো এভাবে আপনি যে কোনো ভিডিও MP4 ফাইলকে আপনি সহজেই MP3-তে কনভার্ট করতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল বা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিও দেখে যদি আপনি MP4 থেকে MP3-তে কনভার্ট করতে পারবেন আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি আরো পরবর্তীতে নতুন নতুন ভিডিও বানাবো এবং উৎসাহ পাবো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।